এবারের ঈদে আফরান নিশোর জয় জয়কার চারদিকে। একদিকে সুরঙ্গ মুভির সাফল্য, সেই সাথে কোরবানির ঈদে ক্যানিবালিজম নিয়ে বানানো পুনর্জন্ম সিরিজের শেষ অধ্যায় বা অন্তিম পর্ব। মুভির কাজের জন্য তিনি বাকি অনেক নাটকের কাজ পিছিয়ে রাখলেও বন্ধ করেননি পুনর্জন্ম অন্তিম পর্বের কাজ। বোঝাই যায় পুনর্জন্ম সিরিজের জনপ্রিয়তা ও গুরুত্ব কতটুকু। অবশেষে ঈদের দ্বিতীয় দিন রাতে পুনর্জন্মের অন্তিম পর্ব রিলিজ হলো চ্যানেল আইতে। একই সাথে চ্যানেল আই প্রাইম চ্যানেলেও লাইভ স্ট্রিম হয়েছিল নাটকটি, যা লাখ লাখ মানুষ একসাথে দেখেছে। আমরা সর্বশেষ এর ট্রেইলার ব্রেকডাউনে যা যা প্রেডিক্ট করেছিলাম তার অনেকখানিই ঘটেছে মূল নাটকে। আবার অনেক জায়গায় সঠিকভাবে আমাদের প্রেডিকশন ভুল প্রমাণ করতে পেরেছেন নির্মাতারা। কিছু জায়গায় আগের মতোই বিভিন্ন খাবারের এফেক্ট, ফিলোসফিক্যাল আইডিয়া, রোগের ব্যাপারে ইনফরমেশন দিয়ে দর্শককে বিনোদনের সাথে এডুকেশন দিয়েছে পুনর্জন্ম। কিন্তু কিছু জায়গায় কিন্তু প্লট হোল চাইলে খুঁজে বের করা যায়। নাটকে এত কিছু ঘটতে থাকলেও কেন রাফসান হক ধরা পড়ছে না, আবার সে যেখানে ধরা খাচ্ছে এটাও কতটা যুক্তিযুক্ত, এই বিষয়গুলো আপনাকে ডেফিনেটলি ভাবাবে। এর কিছুটার জন্য রাফসান হকের বুদ্ধি, জ্ঞান আর অভিজ্ঞতা দায়ী, কিছুটার জন্য দায়ী পিওর লাক, কিছু জিনিস কাহিনী সুবিধার জন্য বানানো। তাহলে সব মিলিয়ে কেমন হলো পুনর্জন্মের অন্তিম পর্ব? রাফসান হকের রান্না কি জমেছে নাকি খারাপ হয়েছে? এটাই কি তার শেষ রান্না? এসব প্রশ্নের উত্তর খুঁজছি আমরা আজকের ভিডিওতে। পুনর্জন্ম অলরেডি দেখে থাকলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ গল্পের খুঁটিনাটি, কিছু মিস করার মতো ডিটেলস আর স্পয়লার নিয়ে আমরা আলাপ করব। ট্রেইলারের সবচেয়ে ভয়াবহ শটের একটি ছিল একটি পাত্রে একটা বাচ্চাকে বয়েল হতে দেখা। এই সিনটি নাটকের শুরুতেই থাকার কথা ছিল, কিন্তু সিনটি কেটে দেওয়া হয়েছে। তবে নিশ্চয়ই এটা নীলা হকের গর্ভের সন্তানকেই রেফার করে। এরপর দেখা যায় ড্রাইভার নুরু রাফসানকে বেঁধে রেখেছে আর একই সিরিয়াল খাওয়াচ্ছে যেটা রাফসান তাকে খাইয়ে অবশ ও বিকারগ্রস্ত করে রেখেছিল। মঞ্জু যে কামালকে আটকে রেখেছে এটাও ঠিকঠাক দেখানো হয়েছে। ট্রেইলারে যে দেখানো হয়েছিল রাফসান হক তার নিজের হাত কামড়ে রক্ত বের করে ফেলছে, এটার ব্যাখ্যাও এখানে দেওয়া হয়েছে। LSD বা লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড, যেটা সাধারণত সাইকাডেলিক ড্রাগে থাকে, সেটার প্রভাব কমাতেই রাফসান হক এই পেইনফুল কাজ করে যাতে তার প্রকট হ্যালুসিনেশন না হয় আর সে নিজের কন্ট্রোলে থাকে। অ্যামাজন জঙ্গলের মানুষ খেকো গ্যারিরো ট্রাইবের মানুষরাও এই সেম জিনিসটা করে। আর এখানে রাফসান হক তো নিজেই এক মানুষ খেকো ক্যানিবাল। গুড জব রাইটার্স। এরপর ট্রেলারে দেখানো সুইসাইড নোটের ফেকনেস, রোকেয়ার হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া, এগুলো সব ঠিকঠাকই দেখানো হয়েছে। রোকেয়ার আসলে কান কেটে নেওয়ার পর থেকে একটা ভয়াবহ দুরারোগ্য রোগ হয়েছে। সে মানুষের চেহারা মনে রাখতে পারে না, শব্দ চিনতে পারে এবং নাম মনে রাখতে পারে। তাই সে রাফসানের চেহারা তো ভুলে যায়ই, নুরুর সাথে দেখা করার কিছুক্ষণের পরেই নুরুর চেহারাও ভুলে যায়। রাফসান নুরুকে আঘাত করে অজ্ঞান করে ফেললে, যেহেতু রাফসান হকের মুখ বাঁধা, রোকেয়া ভেতরে ঢুকে নুরুকেও চিনতে পারে না, রাফসানকেও চিনতে পারে না, এবং তাকেই জিজ্ঞেস করতে থাকে রাফসান হক কোথায়। রাফসান সুযোগ বুঝে রোকেয়াকে দিয়ে বাঁধন ছাড়িয়ে যখনই নুরুকে লাথি দিয়ে বলে এটা রাফসান, ওকে মেরে ফেলো, তখন রোকেয়া রাফসানকে চিনতে পারে আর তার দিকে গুলি ছোড়ে। এরপর নুরু আর রোকেয়া কোনো মতে একটা থাকার জায়গা নিয়ে প্ল্যান করে তারা রাফসান হকের বিরুদ্ধেই স্বীকারোক্তি দেবে। অন্যদিকে আমরা জানতে পারি রাফসান নীলা শরীরের বেশিরভাগ অংশই মানুষকে কেটে খাইয়ে দিয়েছে, কিন্তু কিছু অংশ তো খাবার হিসাবে খাওয়ানো যায় না, যেমন চোখ, চুল, নখ, দাঁত, এগুলো সে পুড়িয়ে দিয়েছে। এগুলোই কি তার কাল হয়ে দাঁড়াবে? আমরা দেখতে পাই যে সেগুলো সম্পূর্ণ পোড়ার আগেই বৃষ্টি আসে এবং আগুন নিভিয়ে দেয়। কেন রাফসান হক বাইরে একটা ড্রামে এই জিনিসগুলো পোড়াচ্ছিল কোনো সেফ জায়গা না খুঁজে, এটা একটা সন্দেহের প্রশ্ন থেকে যেতে পারে। এক পাগল দেখতে মহিলা এই অবশিষ্ট অংশগুলো খুঁজে পায়। বাকি সব অংশ পুড়ে গেল, দাঁত পুড়ে ক্ষয় হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। ট্রেইলার ব্রেকডাউনে আমরা ভেবেছিলাম এই মহিলার দাঁত উপড়ে নেওয়া হয়েছে, কিন্তু আসলে তার দাঁতই নেই, তাই সে এই দাঁতগুলো নিয়ে হসপিটালে পাগলের মতো ঘুরতে থাকে আর তার দাঁত লাগিয়ে দেওয়ার কথা বলে। ঘটনাক্রমে এই দাঁতগুলো সেই ফরেন্সিক ডিপার্টমেন্টের মহিলার কাছেই যায়, যেই রোলটি করেছেন রুকাইয়া জাহান চমক। এবারে প্রতীয়মান হয় নীলা হক আসলেই মারা গেছেন। রাফসান হক রোকেয়ার এই অদ্ভুত রোগ বোঝার জন্য দারাজে বই অর্ডার করছে দেখা যায়। কিন্তু মজার বিষয়, দারাজে এই ফেস ব্লাইন্ডনেস লেখা দিয়ে সার্চ দিলে মোটেই এই সেম বই পাওয়া যায় না। খুব সম্ভবত এটা অ্যামাজনের ইন্টারফেস থেকে বসিয়ে দেওয়া হয়েছে। প্রোসোব্যাগনোসিয়া এই রোগের আসল নাম। এমন সময় নীলা হকের খুন হওয়ার প্রমাণ টিভিতে প্রচার করা হয়। যেহেতু নীলা খুন হয়েছে, সুইসাইড করেনি, রাফসানের বোন বর্ষা জেল থেকে ছাড়া পায়। রাফসানও ক্ষমা চায় তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। এখন ভাইয়ের ওপর সে যত্নবান হয়, কারণ তার ভাইয়ের শারীরিক অবস্থা খুবই কঠিন।
নুরু রোকেয়ার সাথে থাকলেও মনে মনে প্ল্যান করে অন্য কিছু। রাফসান হকের সাথে সে নেগোসিয়েশন করতে চায় যে 50 লক্ষ টাকা দিলে সে আর সাক্ষ্য দেবে না, আর রোকেয়াকেও রাফসানের হাতে তুলে দেবে। রাফসান রাজি হয়, নুরুকে চা খেতে দেয়। নুরু প্রথমে চা খেতে গিয়ে রাফসান হকের বাহারি রান্নার কথা চিন্তা করে চা না খেতে চাইলেও রাফসান নিজে চায়ে মুখ দেওয়ার পর সে নিজেও চা খেয়ে নেয়। ওদিকে পুলিশ ট্রেস করে মঞ্জুর খবর বের করে, যেহেতু সেই রোকেয়াকে পুলিশ হাসপাতালের সামনে দিয়ে গিয়েছিল আর সিসিটিভি ফুটেজে তার ছবিও আছে। পুলিশ গিয়ে মঞ্জুকে অ্যারেস্ট করে এবং হাতে হ্যান্ডকাফ পরিয়ে আটকে রাখে। কামালকে বাধা অবস্থায় দেখে নির্দোষ ভেবে তাকে ছাড়াতে চায়, কিন্তু কামাল সেই পুলিশকে মেরে ফেলে। মঞ্জুকে মারার আগেই পুলিশ এসে যাওয়ায় কামাল চম্পট দেয়। পরের দিনই রোকেয়া আর নুরুর সাক্ষ্য দিতে যাওয়ার কথা। রোকেয়ার কাছে নুরু নিজের ছবি আর নাম লিখে রেখে দিয়েছিল যাতে সে ভুলে না যায়। রাফসানের নাম লিখে দেওয়া একটা ছবিও ছিল রোকেয়ার কাছে, কিন্তু যেটা বদলে নুরু টম ক্রুজের ছবির পেছনে রাফসান লিখে দেয় যাতে রোকেয়া মনে করে রাফসানের চেহারা দেখতে টম ক্রুজের মতো। এটাই কিন্তু ট্রেইলারের সবচেয়ে বড় হিন্ট ছিল। নুরু রোকেয়াকে অভয় দিয়ে বলে মাইক্রোতে সাদা পোশাকে তার সাথে পুলিশ থাকবে, কিন্তু বিধি বাম, সেই পুলিশের জায়গায় রাফসান হক বসা ছিল, আর আশেপাশে রাফসান হকের কিছু ভক্ত তাকে রাফসান হক নামে ডাকতেই রোকেয়া নুরুর প্ল্যান বুঝে যায় আর দৌড়ে পালিয়ে যায়। নুরুও রোকেয়ার পেছনে দৌড়াতে গেলে কিছুক্ষণের মধ্যেই নুরুর প্রচণ্ড বুক ব্যথা শুরু হয়। এখানেই রাফসান হকের চাল আবারও বোঝা যায়। সে নুরুকে যে চা খেতে দিয়েছিল তার মধ্যে ইথিলিন গ্লাইকল মিশিয়ে দিয়েছিল। পানির মতো স্বচ্ছ রঙের ইথিলিন গ্লাইকল ব্যবহার করায় নুরুর চা বেশ মিষ্টি হয়েছিল। খুশি মনে সে সেটা খেয়ে নিয়েছিল, যেহেতু রাফসান হকও খেয়েছে। কিন্তু রাফসান এই চা খাওয়ার পরে যে অ্যান্টিজল ইনজেকশন দিয়ে ইথিলিন গ্লাইকলের প্রভাব প্রশমিত করে নিয়েছিল সেটা তো আর নুরু করে। তাই 16 ঘন্টার মাঝেই তার এই ব্যথা ওঠে, কিডনি ফেলিয়র হয় আর সে মারা যায়। প্লাস 8 ঘন্টা পরে যেহেতু ইথিলিন গ্লাইকলের কোনো ট্রেস রক্তের মধ্যে থাকে না, ইথিলিন গ্লাইকল রক্তের সাথে মিশে যায়, তাই কিডনি ফেলিয়র ছাড়া আর কোনো ট্রেস নেই নুরুর গায়ে, যেটা দিয়ে রাফসান হককে ধরা যাবে। পুলিশ মঞ্জুকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করলে মঞ্জু বলে যে সে কামালের কাছ থেকে সব অপকর্মের কথা শুনেছে, শুধু সলিড এভিডেন্স নেই তাদের কাছে। রাফসানের বোন রাফসানকে দিয়ে ডক্টর দেখালে, ডক্টর তাকে ওষুধ দেয় ও নিয়মিত খেতে বলে। রোকেয়া কোনোভাবে পকেট মেরে খরচ চালায়। নুরু মারা যাওয়ার খবর টিভিতে দেখে তার এখন আর কোনো ভাবান্তর হয় না, কারণ নুরুই তাকে ধরিয়ে দিতে চেয়েছিল। রাফসান হক তার এক নতুন এমপ্লয়িকে তার ফ্রিজ ধরার জন্য চর মারে, বোঝাই যায় তাতে গুরুত্বপূর্ণ কিছু লুকিয়ে রেখেছে রাফসান। অন্যদিকে মঞ্জুকে পুলিশ তার যমজ ভাই নিলয়ের ছবি দেখায়। যেহেতু রাফসান জানে না মঞ্জু নিলয়ের যমজ ভাই, তাই তার সাথে দেখা হলে রাফসান কী করে তা জানা জরুরি। এর পরের সিনেই ফ্ল্যাশব্যাকে নীলা আর রাফসানের একটা বাছুরের মাংস নিয়ে কথাবার্তা হতে থাকে। এই সিন শেষ হলেই দেখা যায় কামাল রাফসানের কাছে ফিরে এসেছে। এই কামালই রাফসানকে সতর্ক করে দেয় মঞ্জুর ব্যাপারে, যে তাকে আটকে রেখেছিল। রাফসান পুলিশের আসার আগেই প্ল্যানটা বুঝে যায়। পুলিশ আর মঞ্জু আসলে সে মঞ্জুর সাথে নিলয়কে সে যেভাবে ট্রিট করত সেরকমভাবেই ব্যবহার করে। এই প্ল্যান ফেল হয়, কিন্তু মঞ্জু খেয়াল করে যে রাফসানের ওষুধ নিতে হয়। আরেকটি অ্যাপার্টমেন্টের কনস্ট্রাকশন সাইটে হুট করেই একদিন নীলার ব্যবহার করা রাফসান ও নীলার ছবিসহ ভ্যানিটি ব্যাগ আর একটা চাপাতিসহ আরও কিছু জিনিস পাওয়া যায়। পুলিশ সরাসরি রাফসান হককে সন্দেহ করে, কিন্তু বর্ষা পুলিশের দেখানো এই জিনিসগুলো বিশ্বাস করতে চায় না, কারণ যেহেতু রাফসান অসুস্থ আর বর্ষার আপন বলতে রাফসানই আছে। মঞ্জুকেও সে বিশ্বাস করে না, কিন্তু মঞ্জু বলে শীঘ্রই কংক্রিট এভিডেন্স আসছে। ওদিকে রোকেয়া রাফসানের বাসার বাইরে রাফসানকে মারার প্ল্যান করতে থাকলে কামাল ভিখারি সেজে তাকে পাউডার ছুঁড়ে অজ্ঞান করে দেয় আর রাফসানের কাছে নিয়ে আসে। কামাল বলে খুব খিদে পেয়েছে, সে রোকেয়াকে কেটে খেতে চায়, কিন্তু রাফসান বলে ওকে জ্যান্ত অবস্থায় কাটতে হবে, এখন তো অজ্ঞান, তাই কামালের জন্য সে স্পেশাল খাবার নিজের হাতে রান্না করবে। কামাল চেটে পুটে সে খাবার খেয়ে নেয়। এরপরেই খবরে প্রচার হতে দেখা যায় যে নীলা হকের খুনি চিহ্নিত হয়েছে, সে আর কেউ নয় এই কামাল। কামালের হাতের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে সেই খুঁজে পাওয়া চাপাতিতে। যেহেতু নীলা হকের মতো আরও অনেক মেয়েকেই হত্যার অভিযোগ আছেই কামালের নামে, তাই রাফসান হক পুরোপুরি সন্দেহমুক্ত। এখন তার দিকে আঙুল তোলার আর কেউ নেই। কামালের কি শাস্তি হবে? না, সেটাও হলো না, কারণ রহস্যজনকভাবে তাকে পাফার ফিশ বা পটকা মাছের বিষক্রিয়াতে মৃত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। আর এই পাফার ফিশের ডিশ তাকে কে দিয়েছিল? আর কেউ নয়, তারই মেন্টর, তারই শিক্ষক রাফসান হক।
রাফসান নিজেই তার এত অনুগত, এত ভক্তির, এত ভরসার কামালকে নিজ হাতে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে যাতে পুলিশ তার কাছ থেকে কোনো কথা বের করতে না পারে। কামালকে ব্যবহার করার একটা সঠিক সুযোগের দরকার ছিল রাফসানের, সেই সঠিক ব্যবহারটাই রাফসান সঠিক সময়ে করেছে। এটাই রাফসান হকের প্ল্যান বি ছিল, নীলার হত্যাকারী হিসেবে কাকে ফাঁসাবে সেটা রেডি করে রাখা। বছর তিনেক আগে এই চাপাতিতে রাফসান তার আদরের কামালের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিয়েছিল। এটা আসলে অরিজিনাল মার্ডার ওয়েপেনই ছিল না, নীলার বাকি জিনিসের সাথে একসাথে পাওয়ায় সবাই মনে করেছে এটা দিয়েই খুন হয়েছে নীলা। এরপর বেশ কয়েকবার ব্লিচ দিয়ে রাফসান চাপাতিটা ধুয়েছে শুধুমাত্র তার কাজ, তার এই সাজানো নাটক বিশ্বাসযোগ্য করার জন্য, যেন বোঝা যায় খুনি ফিঙ্গারপ্রিন্ট সরানোর চেষ্টা করেছিল কিন্তু রয়ে গেছে। নীলার টি শার্ট, কানের দুল, ভ্যানিটি ব্যাগ, যা কিছু কনস্ট্রাকশন সাইটে পাওয়া গিয়েছিল সবই রাফসান হকের নতুন করে কিনে ওয়েদারিং করে বানানো, কখনো মাটি লাগিয়ে, কখনো পানিতে ডুবিয়ে, কখনো অ্যাসিডে চুবিয়ে জিনিসগুলোকে ড্যামেজ করে সে বিশ্বাসযোগ্য করেছে যে হ্যাঁ, নীলাকে মারার পরে এই জিনিসগুলো মাটিতে চাপা পড়েছিল। নীলার আসল জিনিসগুলো রাফসান অনেক আগেই নষ্ট করে দিয়েছিল, কিন্তু নীলার দাঁত খুঁজে পাওয়ার পরে এই নতুন জিনিসগুলোতে নীলার ডিএনএ বসানো খুবই দরকারি ছিল। এত বছর পর নীলার ডিএনএ কোত্থেকে আসবে? এখানেই নীলার রক্ত কাজে আসে রাফসানের। বাকি সব অঙ্গ কেটে কুটে মানুষকে খাওয়ালেও নীলার রক্ত সোডিয়াম সাইট্রাইট মিশিয়ে তাপমাত্রা -70°C নিয়ে রাফসান হক রেখে দিয়েছিল সেই ফ্রিজে, যাতে রক্ত জমাট না বাঁধে। চিজ মেল্ট করতে ব্যবহার হওয়া সহজলভ্য এই সোডিয়াম সাইট্রাইটই রাফসান হকের আশার আলো হলো শেষ পর্যন্ত। এটারই সদ্ব্যবহার করে সে পার পেয়ে গেল এই দশায়। ওদিকে ওসি হারুন আর মঞ্জু হতাশ, রাফসানের ব্যাপারে সব মনে মনে জেনে এবং মেনেও তারা কিছুই করতে পারল না, কোনো এভিডেন্স নেই। মঞ্জু এবার তার শেষ যেটা করার ইচ্ছা সেটাই করল, গোপনে তার যমজ ভাই নিলয়ের পরিচয়ে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে রাফসান হকের কিচেনে ঢুকে তার ঔষধের কৌটা বদলিয়ে তার নিজের পরিবর্তন করা বিষাক্ত ট্যাবলেটের কৌটা রেখে গেল। রাফসান হক এরপর রোকেয়াকে মারতে গেলে শুরুতেই তার ঔষধ খেয়ে নেয়। রোকেয়া তাকে একটা গল্প শোনায় যার নীতিশিক্ষা এই ছিল যে রাফসান এখানে সবচেয়ে বড় পাপ করেছে তার বউকে খুন করে, সে আসলে তার বউকে কোনোদিন ভালোই বাসেনি। এই কথা শুনে রাফসান খেপে যায়, এক পর্যায়ে রোকেয়ার পেটে ছুরি মেরে বসে, তারপর জ্ঞান থাকতেই রোকেয়ার পায়ের আঙুল কেটে রোকেয়াকে সেই আঙুল খেতে দেয়। জঘন্য! এই অবস্থায় রাফসানের ওষুধের বিষক্রিয়া শুরু হয়, যেটা মঞ্জুর প্ল্যান্ট করা ছিল। রাফসান দুর্বল হতে হতে এই অবস্থায় রোকেয়া ছুরি নিয়ে রাফসানের বুকে বসিয়ে দেয়। রাফসানের পকেট থেকে হ্যান্ডকাফের চাবি বের হয়ে আসে, হ্যান্ডকাফের এক হাত খুলে রোকেয়া রাফসানের আরেক হাত এই হ্যান্ডকাফেই লক করে দেয়, কারণ সে জানে সে এখান থেকে বেঁচে ফেরার মতো অবস্থায় নেই। তাই বলে রাফসানকে সে পালাতে দিচ্ছে না। শেষ ডায়লগে হ্যালুসিনেশনে মাঝে মাঝে রোকেয়ার জায়গায় নীলাকে দেখতে থাকা রাফসান ফিস ফিস করে বলে, রোকেয়া আমি তোমাকে ছাড়ব না। অন্যদিকে আবার বলে, নীলা আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বলতে বলতে হাসতে হাসতে নাটক শেষ হয়। শেষ দৃশ্যে রাফসান হককে মৃত্যুর একদম কাছাকাছি দেখা গিয়েছে, কিন্তু শেষ নিঃশ্বাস নিতে কিন্তু দেখা যায়নি। কিছু জায়গায় মনে হয়েছে কাহিনী কিছুটা ওপেন এন্ডেড রাখার চেষ্টা করা হয়েছে। রাফসান হক যে প্ল্যান সি এর কথা বলেছেন সেটা কী ছিল সেটাও কিন্তু দেখানোর সুযোগ হয়নি। আবার অন্তিম পর্ব হওয়ায় কাহিনী শেষ করার জন্য রাফসান ও কামালকে মারা হয়েছে কিনা সেটাও দেখার বিষয়। কিছু জায়গায় রাফসান হক কেন ধরা খাচ্ছেন না, কামাল যে পাপার ফিশ খেয়ে মারা গেল সেটা কে দিয়েছে, তার বাসার আশেপাশে রাফসান হকের পায়ের ছাপ বা কোনো ট্রেস কেন পুলিশ ধরতে পারল না, এসব নিয়ে কিন্তু কোনো কথা আসেনি নাটকে। এমনকি এত বিচক্ষণ রাফসান কেন তার ঔষধের কৌটা যে পরিবর্তিত সেটা খেয়াল করেনি, এটাও অনেকের মনে প্রশ্ন জাগাতে পারে। নিচে দারোয়ান যখন নিলয়ের মতো দেখতে মঞ্জুকে দেখেছে সেটাও তার রাফসান হককে জানানোর কথা, এটা জানানো হয়েছে কি না সেটাও নাটকে দেখানো হয়নি। আর রাফসান হক যে বাইরে তার বউয়ের মৃতদেহের অবশিষ্ট অংশ পুড়িয়েছে আর বৃষ্টিতে যে সেটা নিভে গিয়েছে, এটাও একটা অবিচক্ষণ ডিসিশন বলা যায়। সেটা যাই হোক, রাফসান হক কিন্তু পুনর্জন্ম দুইতেও নিলয়ের কাছে ধরা খেয়েছিলেন, কেননা তিনি জানতেন না এই নিলয়ই নীলার প্রেমিক ছিল, তাই তার এমন হিউম্যান মিস্টেক করা অস্বাভাবিক নয়। তবে হতেও পারে এটা পুনর্জন্মের শেষ অধ্যায় হলেও রাফসানের শেষ অধ্যায় নয়, কারণ শার্লক হোমসের ক্ষেত্রে যা হয়েছিল, দ্য ফাইনাল প্রবলেম গল্পে স্যার আর্থার কোনান ডয়েল শার্লককে মেরে ফেললেও দর্শকদের প্রবল চাপে তিনি আবারও দ্য হাউন্ডস অফ বাস্কারভিলস গল্পে শার্লকের কাহিনী আবার ফিরিয়ে আনেন।
রাফসান হকের ক্ষেত্রেও কিন্তু খানিকটা সেরকম চাহিদা রয়েছে ফ্যানদের। অনেকেই রাফসানের এমন মৃত্যু মেনে নিচ্ছেন না, যদিও তার মৃত্যু হয়ে থাকলে সেটা হয়েছে রোকেয়ার সাথে, যে কিনা দেখতে তার ভালোবাসার মৃত স্ত্রীর মতোই। খানিকটা যেমন ব্রেকিং ব্যারে ওয়াল্টার হোয়াইট তার প্রিয় মেথ ল্যাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এভাবে পোয়েটিক এন্ডিং দেওয়ার চেষ্টা করলেও বিষয়টা মন্দ হয়নি বলা যায়। তবে রাফসান হককে বাঁচিয়ে রাখলে ভিকি জাহেদ অন্য অনেক প্রজেক্টে তাকে ব্যবহার করতে পারে, এটাই আমাদের বিশ্বাস ছিল, আর খুব সম্ভবত তাই হচ্ছে। সম্প্রতি গুঞ্জন উঠেছিল রাফসান হককে নিয়ে তাকে নাম ভূমিকায় রেখেই আসবে স্পিন অফ সিরিজ। এটা হতে পারে পুনর্জন্ম অন্তিম পর্বের পরের কাহিনী, অথবা রাফসান হকের আগের কাহিনী, অথবা সিকুয়েল বা প্রিকুয়েল। অর্থাৎ সিকুয়েল বা প্রিকুয়েল কি হবে তা এখনও ঠিক হয়নি। আমরা অপেক্ষায় থাকব আফরান নিশোকে আবারও রাফসান হকের রোলে দেখার জন্য। আপনার কাছে কেমন লেগেছে পুনর্জন্ম অন্তিম পর্ব আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের কাছে। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আমাদের ল্যাবে নতুন ভিডিও রান্না করে আপনাদের এনে দিতে পারি, আর আপনারা বলতে পারেন এই রান্না খারাপ হতে পারে না।